9.6 অনুশীলনের এই ভিডিওতে আমরা কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বা অন্তরজ নির্ণয় করব। গত ভিডিওতে আমরা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বা অন্তরজ নির্ণয় করেছিলাম, যার উত্তর হচ্ছে 1/1 + x². তাহলে চলো একই নিয়মে আমরা এবার কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করব। আচ্ছা, এখানে আমার ফাংশন দেওয়া আছে y = cot inverse x। তাহলে বিপরীত ফাংশনের সূত্র অনুসারে কটটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হবে cot y = x, অর্থাৎ x = cot of y। আচ্ছা, তাহলে আমি এখন এই x = cot of y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dxdy = ddy of cot of y। এখন আমরা জানি ddx of cot x = cosec² x, মানে কট এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে -cosec² x পাওয়া যায়। তাহলে কট ওয়াইকে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো আমি -cosec² y। আচ্ছা, এখন আমরা জানি হচ্ছে তোমার cosec² y, আমার দেয়া আছে এক্স এর ভ্যালু, আমার এই ওয়াইটাকে এখন সরাতে হবে, আমার এক্স এর ভ্যালু জানা আছে হচ্ছে কট ওয়াই। এখন আমরা জানি cosec² y - cot² y = 1, তাহলে cosec² y = 1 + cot² y। তাহলে আমরা এটাকে মাইনাস চিহ্নের মধ্যে লিখতে পারি 1 + cot² y। তাহলে দেখো এখন 1 + cot² y, এটাকে লিখা যায় 1 + cot y, এর ভ্যালু হচ্ছে এক্স, তাহলে কট স্কোয়ার এর ভ্যালু হবে তোমার x². তাহলে ভ্যালুটা হলো কি, dx dy, এর ভ্যালু বের হলো তোমার হচ্ছে -(1 + x²). তাহলে আমরা যদি এখন লিখি যে dy dx এর ভ্যালু হচ্ছে 1/dx dy, এর ভ্যালু তাহলে = 1/dx dy, এর ভ্যালু হচ্ছে -(1 + x²). তাহলে এখন যদি আমি একবারে তাহলে সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে যে ddx of cot inverse x = মাইনাসটাকে যদি আমি উপরে লিখি তাহলে -(1) নিচে হয় 1 + x²। শেষ, এটা হচ্ছে আমাদের সেই কট ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে ddx of tan inverse x হচ্ছে শুধুমাত্র 1/1 + x², আর কট ইনভার্স এর ক্ষেত্রে শুধুমাত্র একটা -1 আসে, এই 1 এর জায়গায় -1/1 + x². আগামী পর্বে আমরা sec ইনভার্স এক্স এবং cosec ইনভার্স এক্স এই দুটো ফাংশনের অন্তরজ নির্ণয় করবো।